দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুসরাতের হত্যাকাণ্ড নববর্ষ উদযাপনকে ম্লান করে দিয়েছে বললেন রিজভি। স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল পরিদর্শন করলেন ভুটানের প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে রংপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পহেলা বৈশাখ উপলক্ষে রোববার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলা নতুন বছর উপলক্ষে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। তাদের উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বক্তব্যে নতুন বাংলা বছর বাঙালির জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, নতুন এই বছরে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। আগামীতে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে উল্লেখ করে প্রধানমন্ত্রী উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আসুন সকলে মিলে এটাই কামনা করি যে নতুন বছর বাঙালি জাতির জন্য নতুন বার্তা বয়ে আনুক। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সোনার বাংলাদেশ। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং তার স্মৃতি বিজড়িত ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ক্যাম্পাস স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয়, সামাজিক রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালে উদ্দিন বক্তব্য রাখেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী ক্যাম্পাসে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং তার সহপাঠীদের সঙ্গে একান্তে কিছু সময় কাটান। I make sure that I revise, read through the chapter once before my teacher teaches me. Jodi agami kalke ora jodi amader programme face jodi thake tale ajke ratre boshe ami face ekbar pore ashtam. নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড বাংলা নববর্ষ উদযাপনকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। বর্তমান সরকারের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে রিজভী বলেন, আইনের শাসন নেই বলেই সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। বর্তমান সরকারের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে রিজভী বলেন, আইনের শাসন নেই বলেই সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। মানববন্ধন থেকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রিজভী। আজ পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। উৎসবপ্রিয় বাঙালির একমাত্র সার্বজনীন উৎসব বর্ষবরণ। নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে বাংলাদেশ। এস কে ইমরানের ক্যামেরায় দেখুন সাইফুর রহমান রুবেলের রিপোর্ট। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে সূর্য বন্দনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় ছায়ানট।
অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভ বোধ, এই চেতনায় প্রকৃতি, স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের পরিবেশনা, সাথে ছিল অশুভকে জয় করার জাগরণী সুরবাণী। গান, পাঠ এবং আবৃত্তিতে দেশ, মানুষ, মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয়। আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে, শুভ হোক নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বর্ষবরণের অনুষ্ঠান। এখানে আমরা আসলে হিন্দু মুসলমান সব একসাথে হয়ে কিন্তু আমরা এই উৎসবটা পালন করি, যে বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি একমাত্র এই পয়লা বৈশাখেই তুলে ধরা হয়। শুভ নববর্ষ। What it's wonderful to be here. এর অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর বাঙালির মিলন মেলায়। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এখানে আসার পরে মঙ্গল শোভাযাত্রায় আমরা এসেছি, চারুকলায় গিয়েছি। শোভাযাত্রায় ঠাঁই পেয়েছে বাঙালির চিরায়ত ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও তারুণ্যের উচ্ছ্বাসের কাছে হার মানে সব কিছু। ঢাকঢোলের বাদ্য আর তালে তালে তরুণ তরুণীদের আনন্দ উল্লাস মাতিয়ে রেখেছে পুরো আয়োজন। আজকের দিনের মতো সারাটা বছর যেন আনন্দভাবে আমরা দিন যাপন করতে পারি, আমাদের এই সংস্কৃতিগুলো আরও চালু রাখতে হবে। বর্ষবরণের এই দিনে বর্ণিল রং আর পোশাক আশাক, খাবার দাবার এবং উৎসব আয়োজনে শুধুমাত্র একদিনের বাঙালি নয়, বরং বাংলার সংস্কৃতিকে প্রতিটি বাঙালির হৃদয়ে লালন করুক বছরের প্রতিটি দিন। অতীতের সকল অপ্রাপ্তি, বেদনা, গ্লানি মুছে নববর্ষ খুলবে নতুন সম্ভাবনার দুয়ার, এমনটি সবার প্রত্যাশা। সাইফুর রহমান রুবেল, কর্ণফুলী সংবাদ, ঢাকা। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈশাখী গানের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে জেলা স্কুল বটতলায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। শোভাযাত্রাটি জেলা স্কুল মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রো পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ, র্যাব 13 এর অধিনায়ক মোজাম্মেল হক, মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা প্রশাসক এনামুল হাবিব সহ রংপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুধি সমাজের ব্যক্তি বিশেষ উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন। রাজধানীর মালিবাগে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক উদ্যান ফোরামের মুখপাত্র জনাব অধ্যাপক হুমায়ুন কবির হিরো। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণ আজাদী লীগের মহাসচিব জনাব মোহাম্মদ আতাউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। সংগঠনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গ্রিন মুভমেন্টের চেয়ারম্যান বাপ্পি সর্দার, বিশ্ব বাঙালি সংসদ পশ্চিমবঙ্গের সভাপতি শিশির দাশগুপ্ত, কামরুন নাহার নূপুর, সালমা জেসমিন মনির সহ আরও অনেকে। আমরা যে যে জায়গায় আছি ওই জায়গায় থেকে আমরা প্রত্যেকে যদি আমাদের নিজেদের একজনকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই, তাহলে বাংলাদেশে অ্যাটলিস্ট একজন বেকারের আত্মনাদ কমবে। চিরসুখী জন রবে কি কখন, ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনাবি সে বুঝিবে, সে কি সে কব আসে বিষে ধ্বংসিনী যারে। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দেব আরো একবার। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুসরাতের হত্যাকাণ্ড নববর্ষ উদযাপনকে ম্লান করে দিয়েছে বললেন রিজভী। শ্রী
স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল পরিদর্শন করলেন ভুটানের প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে রংপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।